পরম করুণাময় প্রভ নামে শুরু করছি সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি ডি রাহাত এক ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহ কি নিরাকার নাকি আল্লাহর আকার আছে আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ নিরাকার এবং সাকার উভয়টাই যেহেতু তিনি সব কিছুকে বেষ্টন করে আছেন সর্বত্র তিনি বিরাজমান সেহেতু তিনি সাকার নন বরং নিরাকার কারণ যিনি অনন্ত অসীম যার আদি এবং অন্ত নেই যার শুরু এবং শেষ নেই সে কীভাবে সাকার হতে পারে তাহলে নিশ্চয়ই সে নিরাকার কারণ সাকার হতে হলে সে সর্বত্র বিরাজমান হতে পারবে না অর্থাৎ তার একটি আকার থাকবে যেহেতু তার আকার থাকবে যদি আকার থাকে তাহলে সে কোথাও না কোথাও কি তার অবশিষ্ট অংশ থেকে যাবে অর্থাৎ সে সর্বত্র আর থাকতে পারলো না তার সীমানা যেখানে শেষ সেখান থেকে অন্য কিছুর শুরু আকার হলে এরকম হয় কিন্তু যিনি অনাদি অনন্ত নিরাকার তার কিন্তু সেরকম কোনো বিষয় নেই যে তার কোনো অবশিষ্ট জায়গা আবার সে থাকতে পারবে না এরকম নয় বরং সবকিছুই কি তার মধ্যে থাকবে এবং তিনি সর্বত্র থাকবেন তিনিই কি নিরাকার অনাদি অনন্ত অসীম যাকে বলি আমরা এক্ষেত্রে স্পষ্টভাবে বা সহজভাবেই বোঝা যায় যে এরকম কেউ যদি থেকে থাকেন যে সর্বত্র বিরাজমান যিনি বিশ্বব্রহ্মাণ্ডকে বেষ্টন করে আছেন তিনি কোনোভাবেই সাকার হতে পারেন না তিনি নিরাকার কিন্তু আবার তিনি সাকারও সেটা কিভাবে আমরা কোরআন হাদিস শাস্ত্রবিধান বা বিভিন্নভাবে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে আল্লাহর হাত আছে পা আছে মুখ আছে চোখ আছে তো যার হাত পা মুখ আছে নিশ্চয়ই তার আকার আছে আর যার আকার আছে তিনিই তো সাকার তিনি কুরসিতে বা চেয়ারে বসেন তাহলে অবশ্যই তার আকার থাকার কথা এই যে হাত পা মুখ এই যে এত কিছু যে আছে সেগুলো কোনোভাবেই নিরাকার অবস্থায় থাকতে পারে না সেগুলো নির্দিষ্ট একটি আকার আছে যেহেতু হাত পা মুখের অবয়ব আছে এগুলো আছে তার মানে কি এই বস্তুগুলোর আকার আছে মানে কি যার এই বিষয়গুলো যার সাথে সম্পৃক্ত তিনিও কি সাকার যার হাত আছে চোখ মুখ আছে সে অবশ্যই কি সাকার কারণ তার একটি আকার আছে সেই হিসেবে বিবেচনা করলে দেখা যায় যে তিনি কোনো নিরাকার নন বরং সহজভাবেই বোঝা যায় পূর্বের মতোই যে স্পষ্ট এবং সহজ সরলভাবে যে কেউ এটা বুঝতে পারবে যে যার হাত বা মুখমণ্ডল আছে তার আকার আছে এবং তিনি কি সাকার তিনি কোনোভাবেই কি নিরাকার হতে পারেন না আবার দেখা যায় যে তিনি নিরাকার কারণ তাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এমন কি তিনি কল্পনার অতীত অর্থাৎ তাকে কেউ যে কল্পনা করবে সেটাও সম্ভব না যদি তার আকার থাকতো যদি তাকে ধরা ছোঁয়া যেত যদি তাকে কল্পনা করা যেত তাহলে বলা যেত যে তার আকার আছে যেহেতু তাকে ধরা যাচ্ছে না ছোঁয়া যাচ্ছে না কেউ চাইলে তাকে কল্পনাও করতে পারে না অর্থাৎ কোনোভাবেই তাকে কল্পনায় আনা সম্ভব না তাকে কোনো কিছু দ্বারা তার মানে বোঝানো সম্ভব না তার ব্যাপারটা তো আকার থাকলে যেভাবেই হোক তাকে দেখা সম্ভব হতো তাকে ধরা ছোঁয়া যেত যেহেতু আকারের একটা ব্যাপার আছে যেই বস্তুর আকার আছে তাকে কি কোনোভাবে ধরা ছোঁয়া যাবে অন্ততপক্ষে তাকে দেখা যাবে কিন্তু যেহেতু আল্লাহকে দেখা যাচ্ছে না ধরা ছোঁয়া যাচ্ছে না কি তাকে কল্পনায় আনা যাচ্ছে না তার মানে কি বোঝা যায় যে তিনি কোনোভাবেই সাকার নন বরং তিনি নিরাকার অনন্ত অসীম তাই তাকে ধরা ছোঁয়া যায় না দেখা যায় না কল্পনা করা যায় না আবার তিনি সাকারও কারণ তিনি তার প্রিয় বান্দা বা ভক্তকে দেখা দেন এটা সত্য যে দয়াল তার ভক্তকে দেখা দিয়ে থাকেন যে দেখা দেন নিশ্চিতার আকার আছে নিরাকার হলে তো তাকে দেখা যেত না কোনোভাবেই সম্ভব ছিল না আবার হাদিসা আছে যে প্রিয় বান্দারা আল্লাহকে কীভাবে দেখবে যে পূর্ণিমার চাঁদের মতো দেখতে পাবে অর্থাৎ আকাশে পূর্ণিমার চাঁদ উঠলে যেমন স্পষ্টভাবে দেখা যায় আমাদের কোনো কষ্ট হয় না খুব সহজভাবে বিষয়টা খুব কঠিন মনে হয় না কিন্তু যে এটা দেখতে গিয়ে আমাদের দূরবীন লাগছে বা আরও কিছু লাগছে বা আমরা ভালো মতো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না আমাদের কষ্ট হচ্ছে সেরকম কিন্তু হয় না আকাশে যখন পূর্ণিমার চাঁদ ওঠে তখন কি আমরা সে চাঁদটিকে স্পষ্টভাবে সুন্দরভাবে দেখতে পাই তো বলা হচ্ছে যে তার প্রিয় বান্দারা তাকে সেরকম দেখতে পাবে তো এক্ষেত্রে বোঝা যায় যে তার আকার আছে তিনি নিরাকার নন কারণ নিরাকার হলে তাকে এভাবে পূর্ণিমার চাঁদের মতো সহজ সরলভাবে দেখা কোনোভাবেই সম্ভব ছিল না তার মানে তিনি কি সাকার তার অবশ্যই আকার আছে যদি তিনি সাকার না হতেন তাহলে কোনো বান্দা তার দেখা কখনো পেতেন না যেহেতু বান্দা তার দেখা পান তাই অবশ্যই তিনি সাকার নিরাকার নন আবার তিনি নিরাকার কারণ ওই যে তার তো কোনো উপমায়ই নেই কোনো কিছু দ্বারা তার উদাহরণ দেওয়া সম্ভব না যে আমরা বলি যে অমুক একটা বিষয় আছে যেটার উদাহরণ হচ্ছে এরকম তুমি কি ওইটা দেখেছ এটা অনেকটা সেরকম তুমি কি এই খাবারটা খেয়েছ আমি যে খাবারের কথা বলছি এই খাবারটা অনেকটা সেরকম এই যে তুম আমরা অনেক সময় ব্যাকরণে যে বিভিন্ন বিষয়গুলো পড়ি বা যে কোনো বিষয়ই হোক আমরা কি করি সেখানে একটা উদাহরণ আনার চেষ্টা করি যে উদাহরণ দেওয়া সম্ভব হয় যে কোনো বিষয় হোক যে বক কিরকম কাক কীরকম বা গরু কীরকম বাঘ কীরকম তো যারা সেটাকে দেখেনি তারা কি করে যে সেটার একটা উপমা দিয়ে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করে যেন যারা সেই বস্তুটিকে দেখেনি তারা এমন কিছু দ্বারা সেটাকে অন্তত পক্ষে কল্পনা করতে পারে উপমার দ্বারা যেটা তারা দেখেছে কিন্তু আল্লাহর ক্ষেত্রে সেটা সম্ভব না কারণ তিনি বলেছেন যে তার কোনো উপমা হয় না উদাহরণ হয় না এক্সাম্পল হয় না তো যার কোনো উদাহরণ নেই উপমা নেই তিনি কিভাবে সাকার হতে পারেন আমরা যা কিছু দেখছি এই যে যার আকার আছে তিনি যদি কোনো কিছুর মতো হতেন তাহলে আমরা উদাহরণ দিতাম যে তিনি ওইটার মতো তার এরকম সেরকম একটা ব্যাপার কিন্তু সেটা হচ্ছে না এরকম সেরকম বা কোন রকম কোনোটাই কি বলার উপায় নেই তার ক্ষেত্রে কারণ তিনি বলেছেন যে তার কোনো উদাহরণ হয় না যে কোনো কিছু দিয়ে যে মানুষ তাকে বোঝাবে যে তিনি সেরকম বা ওরকম এটা সম্ভব না কারণ যার উপমা নেই তার উপমা কীভাবে দিবেন সেক্ষেত্রে বোঝা যায় যে তিনি নিরাকার সাকার হলে তার একটা উপমা আমরা দিতে পারতাম বা তার উপমা তিনিই দিয়ে দিতেন আবার তিনি সাকার সেটা কিভাবে তিনি বলেছেন যে তিনি মানুষকে তার নিজের শুরুতে সৃষ্টি করেছেন অর্থ চেহারা আকৃতি অবয়ব গঠন ইত্যাদি বোঝায় তো সেক্ষেত্রে তিনি যখন বলছেন যে তিনি মানুষকে তার নিজের অবয়বে বা নিজের শুরুতে সৃষ্টি করেছেন সেহেতু তিনি সাকার তার আকার আছে কারণ মানুষের তো আকার আছে তিনি অনন্ত অসীম যাই হোক কিন্তু তিনি বলছেন যে তিনি মানুষকে তার নিজের শুরুতে সৃষ্টি করেছেন অর্থাৎ তার অবয়ব হচ্ছে মানুষের মতো এটা আমার কথা না এটা তার কথা তিনি বলেছেন যে তিনি মানুষকে নিজের শুরুতে সৃষ্টি করেছেন কথাটি বাইবেলও আছে কথাটি বুখার শরীফের হাদিসেও আছে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে তিনি সাকার নিরাকার নন কারণ মানুষ তো নিরাকার না মানুষের আকার আছে তাহলে স্রষ্টা বা আল্লাহর কি আকার আছে আর যার আকার আছে তিনি সাকার সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আল্লাহ নিরাকার নন বরং তার আকার আছে তার আকারটা মানুষের আকারের মতো আরেকটা বিষয় হচ্ছে নিরাকারের কথা বললে অনেকই বলে থাকেন যে পানির তো আকার নেই আগুনের আকার নেই বাতাসের আকার নেই তবে কি আল্লাহ আগুন পানি বাতাস এরকম কিছু কিনা তাহলে তো আল্লাহর উপমা হয়ে গেল কারণ বাতাসের কোনো আকার নেই পানির কোনো আকার নেই আগুনের কোনো আকার নেই সেক্ষেত্রে তো আল্লাহর কমা হয়ে যায় আসলে নিরাকার দ্বারা বোঝায় হচ্ছে অনন্ত অসীম যার কোনো সীমানা নেই এটার অর্থ হচ্ছে যার আকার নেই কিন্তু মানুষ যখন নিরাকার শব্দটি ব্যবহার করে তখন এই অর্থেই ব্যবহার করে যে তিনি অনন্ত অসীম যার কোনো সীমানা নাই শেষ নাই শুরু নাই অন্ত নাই শুধু যদি নিরাকার দ্বারা যার আকার নেই এরকম কিছুই বোঝান তাহলে সেটা ভিন্ন কথা এটা হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু ব্যবহারিকভাবে অর্থাৎ এই যে আল্লাহর ক্ষেত্রে যখন মানুষ নিরাকারের কথাটা বলে তখন তারা কোন অর্থে ব্যবহার করে কি মনে মনে ভাবে বা তাদের উদ্দেশ্যটা কি থাকে সেটা আপনাকে বুঝতে হবে তাদের উদ্দেশ্যই থাকে যে আল্লাহ অসীম তিনি অনেক বড় বা যার কোনো সীমানা নেই তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যস্টন করে আছেন শুধু এই পৃথিবী নয় যত গ্রহ নক্ষত্র যা কিছু আছে যা মানুষ এখনো জানেই না এই ব্রহ্মাণ্ড সম্পর্কে সেই সীমানার বাইরেও তার সীমানা অর্থাৎ তার কোনো অন্ত নেই এই অর্থেই নিরাকার শব্দটি ব্যবহার করে থাকেন মানুষ কখনো বাতাসের আকার নেই পানির আকার নেই বা আগুনের আকার নেই এই নিরাকার অর্থে আল্লাহর ক্ষেত্রে নিরাকার শব্দটি ব্যবহার করে না তাই তবু যারা নিরাকার অর্থ পানি বাতাস অগ্নি এগুলোর সাথে তুলনা করে বলে থাকেন আল্লাহর ক্ষেত্রে তারা নিতান্তই এটা মন গড়াভাবে করছেন কারণ আপনাকে বুঝতে হবে শব্দের শাব্দিক অর্থের চাইতে ব্যবহারিক বা উদ্দেশ্যগত অর্থের গুরুত্ব সবচেয়ে বেশি যে কথা বলছে সে কোন উদ্দেশ্য নিয়ে বলছে যেহেতু আপনার সামনে থাকা মানুষগুলো বা যারাই নিরাকারের কথা বলছে বা আমরা প্রথম থেকে যে নিরাকারের কথা শুনে আসছি যে আল্লাহ নিরাকার সেই ক্ষেত্রে কিন্তু নিরাকার দ্বারা তার কোনো আকার নিয়ে এরকম কিছু বোঝানোর অর্থে বলা হয়নি বরং সব ক্ষেত্রেই আমরা এটাই বুঝতাম যে তিনি অনন্ত অসীম তার কোনো সীমানা নেই তাই তিনি নিরাকার এখন আবার মূল কথায় ফিরে আসি সেটা হচ্ছে যে তাহলে আমরা দেখতে পেলাম যে আল্লাহ নিরাকারও আবার সাকারও কিন্তু আমাদের তো একটি সিদ্ধান্ত উপনীত হতে হবে যে তিনি নিরাকার নাকি সাকার এই বিষয়টি যেমন জটিল তেমনি আবার সহজ জ্ঞানীদের জন্য বা আরেফ বিল্লাদের জন্য বিষয়টি সহজ আর অজ্ঞানীদের জন্য বিষয়টি জটিল ও কঠিন এবং বিভ্রান্তিকর বটে আরেফ বিল্লাগণ তাদের সেই গুপ্ত জ্ঞানকে এলমে মারফত বা এলমে তাসাউফ বলেছেন এই এলমে মারফত বা এলমে তাসাউফে এই রহস্যের সমাধান রয়েছে আসলে তিনি নিরাকারও তিনি সাকারও কারো জন্য তিনি নিরাকার কারোর জন্য তিনি সাকার তিনি যেমন নিরাকার অনাদি অনন্ত তেমনি তিনি চাইলে সাকার রূপ ধারণ করতে পারেন তার অনন্ত রূপ এ বিশ্বের যত রূপ সৌন্দর্য সব কিছু তারই কেউ তাকে নিরাকার ভেবে ইবাদত ইবাদতবন্দিগি করে আর কেউ তাকে জেনে বুঝে সাকার রূপে তার সাধন ভজন করে থাকে আহাদ আহম্মদ মোহাম্মদ এই তিনটি রূপে তিনি বিরাজ করেন তিনটি রূপই তার যখন তিনি আহাদি সত্তা তখন তিনি নিরাকার অনাদি অনন্ত তাকে কল্পনা করা যায় না কিন্তু যখন আহাত থেকে তিনি আহমদী রূপ ধারণ করেন তখন তিনি সাকার কিন্তু তখনও তাকে ধরা চোয়া যায় না কিন্তু অনুভব করা যায় ভক্ত তাকে দেখতে পারে দয়াল এই আহমদী রূপেই তাকে দেখা দিয়ে থাকেন এই আহাদ এবং রূপ হতে বিচ্ছিন্ন হয়েছে তার মোহাম্মদী সত্তা আর এই মহম্মদী রূপেই তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন বা তার রূপের সেই প্রকাশ ঘটিয়েছেন মোহাম্মদী সত্তায় যখন তিনি বিরাজমান তখন তাকে দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় অনুভব করা যায় পানিরও তো ভিন্ন ভিন্ন অবস্থান আছে যখন সে বাষ্প আকারে থাকে তখন তাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না সে তরল আকার ধারণ করে তখন তাকে ধরে রাখা যায় না কিন্তু দেখা যায় অনুভবও করা যায় চাইলে অনেকটা ধরেও রাখা যায় কিন্তু অতি শীতল হয়ে সে কি হয় বরফ আকার ধারণ করে তখন তাকে কি ধরা যায় ছোঁয়া যায় সেটা কি নিক্ষেপও করা যায় ভাঙা যায় স্রষ্টার সৃষ্টি পানি তারই কত রূপ সেখানে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন তার কি আর রূপের শেষ আছে তাই তিনি নিরাকারও তিনি সাকারও আর তিনি নিরাকার না সাকার এটা ততক্ষণ পর্যন্ত কোনো কাজেই না আমাদের যতক্ষণ না আমরা এটাকে উপলব্ধি করতে পারবো সাধনার দ্বারা যারা ভাবছেন আল্লাহ নিরাকার যাকে দেখা যায় না সেই ভাবনা থেকে যারা এবাদত করেন তারা তাকে কখনো দেখতে পাবেন না কারণ আপনি তো তাকে ভেবেছেন নিরাকার আবার যারা তাকে সাকার ভাবেন কিন্তু সাধন ভজন করলেন না তাহলে আপনারাও সেই নিরাকার ভেবে যারা আল্লাহর ইবাদত করে তাদের মতোই আপনারাও কখনো আল্লাহর দেখা পাবেন না তাই সাকার ভাবলেই কি যদি আমরা সাধন ভজন না করি তর্ক বিতর্ক করে হয়তোবা অন্যকে হারানো যাবে বাহ বাহ পাওয়া যাবে কিন্তু সেই পরমকে দর্শন করা যাবে না তাই শুধু তাকে সাকার মানলেই হবে না গুরুর ভজন করে তাকে সন্তুষ্ট করে তার সেই মহারহস্য জেনে সাধনার মাধ্যমে তাকে লাভ করতে হবে তার দর্শন লাভ করতে হবে তবেই তো সার্থকতা আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ না বুঝতে পারেন মন্তব্য করতে পারেন আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে